আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি দীপ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, আজকে আমরা যাচ্ছি স্বয়ম্ভুতে। স্বয়ম্ভু এখান থেকে থামেল থেকে 2 কিলোমিটার। সো এটা খুবই বড় একটা পাহাড় এবং একটা মন্দির, খুবই সুন্দর ভিউ এখানে। এখানে আমরা আছি তিনজন, মুনায়ম কোথায়, এখন আমরা তিনজন আছি, তিনজন আমরা ওইখানে উদ্দেশ্যে হাঁটা শুরু করতেছি। এখান থেকে বেশি দূর না, যেহেতু আমরা নতুন পরিবেশের জন্য হাঁটার চেষ্টা করতেছি। এখানে হেঁটে গেলে কী হবে পরিবেশটা দেখতে পারবো। আর এখানে নেপালের একটা ভিউ লেখা আছে যেটা খুবই সুন্দর দেখতে। এ দেখেন, খুবই সুন্দর দেখতে। এখানে একটা আর্ট আছে, আর এদিকে আছে, এদিকে একটা মঠ আছে। এগুলো মূলত হচ্ছে মন্দির, আর এদিকে পাহাড়। আমরা এদিক দিয়ে হাঁটা শুরু করবো। সো চলো বন্ধুগণ, আমরা হাঁটি। ওকে, আমরা হাঁটি এখন। আমরা হাতে হাঁটার আমাদের এখন গন্তব্য স্বয়ম্ভু পাহাড়ে। পাহাড়টা প্রায় খুবই উঁচা, প্রায় 20-25 মিনিট মতো লাগে হাইটটা উপরে উঠতে। খুবই উঁচা একটা পাহাড়ে। অনেকদিন পর আমরা পাহাড়ে যাচ্ছি, এবং পাহাড়ে দেখার যে একটা ভিউ এবং যে একটা মনোমুগ্ধকর পরিবেশ থাকে, সেটা না দেখলে, নিজের চোখে না দেখলে বলে প্রকাশ করা অসম্ভব। তো আপনারা পাহাড়ে অবশ্যই ঘোরার চেষ্টা করবেন এবং মনটাকে তৃপ্তি করার চেষ্টা করবেন। টাকা ম্যাটার না, এগুলো ভাই আসবে যাবে, আপনারা নিজের জীবনটাকে উপভোগ করুন। উপভোগ করে আপনারা যে শান্তিটা পাবেন, সেটা অন্য কোথাও পাবেন না। সো গাইস, আমাদের পাশেই থাকুন। এখন রয়েছি চত্রবতীতে। এটা থামেলের, কাঠমান্ডু থামেলের একটু ডালো দিকে পড়ছে চত্রবতী। এদিকে সোজা, আর এদিকে বরাবর দেখা যাচ্ছে পাহাড়টা। এখন হালকা একটু ডালোর মধ্যে পড়ে গেছে, সেই জন্য দেখা যাচ্ছে না। এটা কিন্তু পুরোটা ডালো, এটা এই কাঠমান্ডু পুরোটা একটা পাহাড়ের উপরে। একদিকে দেখেন পুরোটা পাহাড়ের উপরে, এদিকটা দেখা যাচ্ছে গাড়িগুলো সব নিচের দিকে ডাউন। সো আমরা এখন নিচের দিকে যাচ্ছি। হ্যালো গাইস, এখন আমরা রয়েছি চত্রবতী ডালকুতে। ডালকুতে এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, এদিকে অনেক পাহাড়। আব হাম লুখে, সরি থুকো, হিন্দি কইতে কইতে হিন্দি ছাড়া কথা হয় না। এখন আছি বীজেশ্বরী, আমরা এখন বীজেশ্বরীর মধ্যে আছি। বীজেশ্বরী মোটামুটি পাহাড়, দেখেন কতটা ডাল এদিকে, সুজা পাহাড়ের দিকে উঠতে খবর হইতেছে বলার বাইরে যে কিটা কষ্ট। পাহাড়ে ওটা মারাত্মক কষ্ট। সো আমরা বীজেশ্বরীর মধ্যে আসে পড়ছি। এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা, আর 1 কিলোমিটার রাস্তার মতো আছে। 1 কিলোমিটার পরেই আমরা পাহাড়ে উঠবো, উঠতে খবর। দেখেন কতটা ডাল দেখছেন, হয়তো বোঝা যাইতেছে না, গাইতেছেন একদম নিচের থেকে গাইতেছে, এদিকে একদম উঁচায়। সো আমরা উঠতেছি, সাথে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাই আমরা, আর যাইতে পারি কি না, কারণ মোটামুটি সন্ধ্যা হয়ে আসতেছে। আর এখান থেকে পাহাড় তো উঠতে অনেক সময় লাগবে, এক টানা উঠতে পারবো না, যদিও রাস্তা কম কিন্তু উঠতে খুবই কষ্ট হচ্ছে। আপনারা হয়তো কথা শুনে বুঝতে পারতেছেন। এইটা পরে আপনার থেকে 8 তলা উপরে উঠে বলেছি, অলরেডি আমরা উঠে গেছি 4 থেকে 8 তলা উপরে। এদিক দিয়ে আমরা রাস্তা আরও গন্তব্য আরও উপরে, আমরা ওই উপরে যাওয়ার চেষ্টা করবো। এখন খুবই সুন্দর ভিউ। তো চলেন, পাহাড়ের অনুভূতি এখানে না আসলে বোঝা যাবে না। আমরা এখানে আসি উঁচুতে, প্রায় আমাদের নিচে প্রায় 8-10 তলা নিচে। দেখেন এই গাড়ি দিয়ে নামতেছে, দেখছেন নিচের দিকে, প্রায় 8-10 তলা নিচে এখানে। আর এখানে হচ্ছে পাহাড়, খুবই সুন্দর। এখানে না আসলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, নিজের চোখে না দেখলে আপনি জীবনে ফিল করতে পারবেন না যে এতটা সুন্দর হইতে পারে। নিচে বাড়িঘরগুলো নিচে, আর পাহাড়গুলো ওই উপরে, কত সুন্দর। আর আমরা মোটামুটি চলে আসছি, এই সে আমাদের গন্তব্য, এইখান দিয়ে আমাদের উঠতে হবে। এটার বানার বিয়ে, বানার বহুত আচ্ছা হতে, এটা এদের কুত্তা বিবেটায়। আমরা মোটামুটি এখান থেকে প্রায় 8-10 কিলোমিটার উপরে উঠে গেছি অলরেডি। এখন বাকি কিছু রয়েছে, উঠতে হবে এখান থেকে কিন্তু সোজা বরাবর ওই উপরে যাব। সো আমাদের সাথেই থাকুন। আমরা যেটা হচ্ছে, এটার নাম হচ্ছে স্বয়ম্ভু। সো স্বয়ম্ভুতে চলেন যাই, এইখান দিয়ে আমরা উঠবো। সো চলেন। এই বান্দর দেখছেন, বললাম না অনেক বানর আছে এখানে, অনেক বানর, বানরগুলা এখানে খেলাধুলা করতেছে। ও এখানে একটা বানর আছে, এই বানর বাঁধা বানর। কি অবস্থা বানর, খুবই বদ্ধাত হয় আমরা জানি, এরা কামড় সাবধান বাবা। তো বানরের কামড় খেতে চাই না এখানে। চলেন আমাদের সাথে থাকুন, চলেন যাওয়া যাক, দেখি কতক্ষণ লাগে উপরে উঠতে। আমাদের বড় ভাই আকাশ ভাই, সে পানি নিয়েছে এখান থেকে, দেখি পানিটা এখানে নেপালে 30 রুপি পড়ছে। আর এখানে এদিক দিয়ে একদম উপরে যাবো, মাঙ্কি টেম্পল বলে, কারণ এখানে অনেক মাঙ্কি আছে। সো চলেন যাওয়া যাক।
আমরা মোটামুটি উঠে গেছি, আপনাদের দেখাই কতটা নিচে, উপরে গেলে বুঝতে পারবেন কতটা নিচে। সো আমাদের সাথে তখন আমরা উপরে উঠতেছি, মোটামুটি পৌঁছে গেছি, বেশিক্ষণ লাগবে না। সো অনেক কাইল লাগছে বলার বাইরে, পায়ে হাঁপাই গেছি, পাহাড়ে উঠে এত কষ্ট আগে জানতাম না। সো চলেন উপরে যাই। আমরা মাঝপথে এসে বসছি, খুবই কষ্ট লাগতেছে, আর আমাদের আকাশ ভাই খুবই চিলে আছে, আমাদের অবস্থা খুবই সিরিয়াস। সো এখান থেকে মনে মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে কতটা নিচে পাহাড় বাড়িগুলা, আর এখান থেকে কই থেকে আমি উঠাইলাম। সো উপরে গিয়ে একবার কথা বলি, এখান এখান থেকে বোঝা যাচ্ছে যে কতটুকু উঁচা, মানে একদম খাড়া, এখানে লোকেশনটা একদম খাড়া, উপর দিকে উঠে গেছে দেখতে পাচ্ছেন খাড়া, আর পায়ে মোটামুটি অনেকটা হাঁপাই গেছি, এদিকে বুঝাইতেছেন এত অনেক নিচে। সো একদম উপরে না উঠে দেখতে পারবেন না, একদম খাড়া জায়গা দিয়ে। সো একদম উপরে উঠি, তারপর আপনাদেরকে দেখাই। সিঁড়া চিনেন কিনা দেখেন, আমি আপনাদেরকে চিনার ক্ষেত্রে সহজ বসে বলে দিই, শাহরুখ খান যে দীপিকাকে নিয়ে কুলো করে যে পাহাড়ে মন্দিরে উঠছিল, মনে আছে আপনাদের চেন্নাই এক্সপ্রেস মুভিতে, সেই মন্দির এটা, বুঝছেন? খুবই উঁচু, মানে বলার বাইরে, আপনারা দেখতে দেখলে বুঝতে পারবেন কতটা উঁচুতে, প্রায় অবস্থা সিরিয়াস এক একজনের যারা ওঠে এটার উপরে। আর শাহরুখ খান তো কুলে নিয়ে উঠে গেছিলো, খুবই সুন্দর। সো আমরা এখান থেকে বুঝতে পারতেছেন, তো আমরা উপরে গিয়ে দেখাচ্ছি ভিউটা, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর নেপাল আসলে। সো চল, মোটামুটি বুঝতেছেন যে কতটা উপরে আমরা, দেখেন কতটা উপরে আমরা উঠছি, দেখেন এখান থেকে দেখলে মোটামুটি আইডিয়া করতে পারবেন। আমাদের সাথে আরেকজন রয়েছে, তার অবস্থা আরও বেশি সিরিয়াস, বিবাহিত পুরুষ, আর আরেকজন তার অবস্থা আরও বেশি ভয়াবহ, সে একদম বসে পড়েছে যে আর নিতে পারতেছে না, এমন একটা অবস্থা তার। সো আমরা উপর দিকে যাই, তারপরে নিচের ভিউটা দেখাই। সো চলেন, এখানে আমরা তিনজন এক কাতারে সিরিয়ালে বসে আছি, কারণ শরীরে এনার্জি একদমই শেষ হয়ে গেছে, সেই জন্য বসা ছাড়া উপায় ছিল না, আর অল্প একটু জায়গা আছে এখানে দেখতে পারতেছেন। সো আমরা একটু এখানে রেস্ট করি, তারপর উপরে যাইতে যাওয়ার প্ল্যান করতেছি, কারণ এখান থেকে যাওয়া সম্ভব না। ভিউটা খুবই সুন্দর বলার বাইরে, নিজে চোখে না দেখলে উপলব্ধি করতে পারবে না যে পাহাড়ের উপর থেকে এত সুন্দর। সো চলেন উপরে যাই, আরামসে চিল মুডে সে বসে আছে এখানে, সে চিল নিয়ে বসে আছে, মোটামুটি দেখবেন কতটা নিয়েছে। তো দেখবেন ঘুরে ঘুরে আপনাদেরকে লোকেশনটা দেখাই, খুবই সুন্দর এখানে ঘোরানো যায়। তো আমরা এখন মাঙ্গি টেম্পলে ভিউ দেখতে আসছি, এরা পাহাড়ের ওপরে রয়েছে স্তম্ভের থামেলের একটু সামনে। সো থামেল থেকে 2 কিলোমিটার মতো রাস্তা লাগে, খুবই সুন্দর, আপনারা না আসলে ভিউটা উপলব্ধি করতে পারবেন না যে এত সুন্দর নেপালের মধ্যে পাহাড় অঞ্চলে এত সুন্দর হতে পারে। সো অবশ্যই আপনারা আসবেন, এসে দেখবেন, না নিজের চোখে না দেখলে তো আপনারা অবশ্যই জায়গাটা ফিল নিতে পারবেন না। দেখেন কত সুন্দর একটি স্তম্ভর মতো রয়েছে এখানে, আর এটাকে বলা হয় মাঙ্গি টেম্পল, এখানে অনেক বানর দেখলাম এখানে। সো চলেন আমরা এখন বাকিটা ঘুরে দেখি। তো এখানে মূলত জানি না, এখানে অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছে, হয়তো বা ওনাদের কোনো কিছু হতে পারে। এই এখানে অনেকগুলো পোস্টার ব্যানার দেখা যাচ্ছে, যেগুলো খুবই সুন্দর। তো অসাধারণ একটা জায়গা, এটার জন্য এত কষ্ট করা। আসল সৌন্দর্যটা বোঝা যাচ্ছে মূলত এইখান থেকে, দেখেন কতটা সুন্দর এবং কতটা উঁচুতে আমরা বাড়িঘরগুলো, কত ছোটো এবং কত বড় বড় পাহাড় এদিকে আমরা কতটা উঁচুতে আছে এবং দেখলে বুঝতে পারতেছেন। সো আমরা আছি এখানে, সো আমরা অনেক উঁচুতে উঠে গেছি এখন,
আমরা এখন একদম উঁচুতে আছি, এখান থেকে দেখি খুবই মানে মনটা একদম জুড়াই গেছে, দেখে এতটা সুন্দর লাগতেছে, কারণ পাহাড়ের উপর থেকে আপনার স্থলটা দেখার মজাই অন্যরকম, যেটা না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কতটা সুন্দর হতে পারে এটা। এখন ড্রোন উড়ানোর প্ল্যানে আছি, বাতাসটা মোটামুটি একটু কমই আছে, সব ভাবতেছে এখানে একটা ড্রোনটা উড়ে ভিডিও ফুটেজ নেওয়া ভালো হবে, কারণ পরবর্তীতে আর উড়াতে পারবো না, সেজন্য ড্রোনটা এখনই ফ্লাই করবো। সো সাথে থাকুন এবং ড্রোন ভিউ দেখতে থাকুন, খুবই সুন্দর ড্রোন ভিউ এখানে আসবে আশা করতেছি, সুন্দর অন্যরকম। ভিউ দেখনি কে লিয়ে ইধার পুরা আগসে দেখি কা আচ্ছা দিল নেই পড়তে থ্যাংক ইউ ইয়োর কাইন্ডনেস বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ ইন্ডিয়ান কুছ ভি নাই হোগা তো উড়াও লেকিন পুলিশ আয়ে তো মেরে কো নাই বললা ঠিক আছে হ্যাঁ ওকে ইদার গায় ড্রোন নিচে ধরো নিচে হ্যালো ব্রাদার ইয়েস দি ডিটেক্ট সব ভিডিও ডিটেক্ট করনা পড়তা হ্যায় এখন আমরা বাইরে চলে বসলাচ্ছি খাবো সো ফিলটা আপনাদেরকে জানাবো অবশ্যই জানানোর চেষ্টা করব পাশে থাকেন আমরা তিনজন এখন রেস্ট নিচ্ছি কারণ পাহাড়ে উঠে অনেকটা হাঁপাই গেছি শরীরটা খুব ক্লান্ত লাগতেছে তো এখন বসলাম তো অর্ডার দিলাম তিনজনের জন্য সো দেখি কি হয় তারপর আপনাদেরকে টেস্টটা জানাচ্ছি এখানে প্রায় 100 টাকা করে লাগছে আমি লাগছি খাই আর আমার সাথে বন্ধু কিসমুখ খাই পার্থক্য তো কিছু নাই দুজনেই খাই খাওয়ার পার্থক্যটা কিছু না খাবার তারা খাওয়া যাবে না আর কিছু জীবনে ভরপুর খাইতে হইব হ্যাঁ